প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময় নিজ নিজ বাড়িতে অবস্থান করছো, কলেজে এসে ক্লাস করার সুযোগ না থাকলেও অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস চলমান রয়েছে। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম অনলাইনের মাধ্যমে নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে সরকারি হরগঙ্গা কলেজের পক্ষ থেকে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস তোমাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। পাঠ পরিচিতি বিবি অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। হিসাব বিজ্ঞান আর নীতিমালা, হিসাব বিজ্ঞান নীতিমালার অষ্টম অধ্যায়ের স্থায়ী হিসাব যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আজ আমরা উৎপাদন একক পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। বিগত ক্লাসে সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল, আজ মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। তোমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, বিনা কারণে বাসা থেকে বের হবে না, আর বাসা থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে, আর বাসায় ফিরে এসে সাথে সাথে সাবান পানি অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে। উৎপাদন একক পদ্ধতি মূলত অনেকটাই সরলরৈখিক পদ্ধতির মতো। এখানে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবশিষ্ট অংশকে আনুমানিক উৎপাদনের পরিমাণ একক দিয়ে ভাগ করা হয়। আমরা সরলরৈখিক পদ্ধতিতে যেটি দেখেছিলাম, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হতো এবং সেটাকে পরবর্তীতে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হতো। এই জায়গায় যে পার্থক্য সেটি হচ্ছে সম্পত্তির প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে এটা আমাদের সরলরৈখিক পদ্ধতির সাথে মিল রয়েছে, অবশিষ্ট অংশকে আনুমানিক উৎপাদন পরিমাণ একক দিয়ে একক প্রতি অবচার হার নির্ধারণ করা হয়, যেটা আমাদের আগে আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হতো, এখন আনুমানিক উৎপাদন দিয়ে ভাগ করা হতো হবে। এটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতি আর হচ্ছে সরলরৈখিক পদ্ধতির মধ্যে মূল যে পার্থক্য সেটি হলো এটি। এরপর কোন একটি বছরের অবচের পরিমাণ, এখানে আমাদের অবচের পরিমাণটা ওই বছরের সম্পূর্ণ প্রকৃত যে উৎপাদন সেই উৎপাদনের পরিমাণটি দেওয়া থাকবে, সেই প্রকৃত উৎপাদনের সাথে একক প্রতি যে অবচয় বের করা হলো সেটাকে গুণ করে নির্ণয় করা হয়। এই পদ্ধতির অন্য আরেক নাম হলো যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। তাহলে উৎপাদন একক পদ্ধতিতে আমরা কি করব, সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অংশ পাওয়া যাবে সেটাকে আনুমানিক যে উৎপাদন পরিমাণ দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে একক প্রতি অবচয়ের হার নির্ধারণ করা হবে। এবং এই প্রশ্নে আমাদের বছর প্রতি বা মাস প্রতি যেভাবে থাকুক না কেন প্রশ্নে উল্লেখ থাকবে উৎপাদনের পরিমাণ, প্রকৃত উৎপাদনের পরিমাণ, এই প্রকৃত উৎপাদনের সাথে একক প্রতি যে অবচয়ের হারটি বের হবে সেটাকে গুণ করে নির্ণয় করতে হবে অবচয়ের পরিমাণটি। এই পদ্ধতির আরেকটি নাম হচ্ছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। তো সূত্র যেটি সেটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। তাহলে আমাদের সরলরৈখিক পদ্ধতি যেই সূত্র ছিল এটা প্রায় একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই জায়গায় টোটাল প্রোডাকশন দিয়ে ভাগ হচ্ছে, আর আগে ভাগ হতো এক্সপেক্টেড লাইফ দিয়ে। এবার আমরা একটা ব্যবহারিক সমস্যা নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। পদ্মা বাস লাইন্স ইউজ দা ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড ইন ডেপ্রিসিয়েটিং ইটস বাসেস। One bus was purchased on January 1, 2010 at a cost of taka 1,28,000.
একটা পদ্মা লাইন্স কি করেছে অ্যাক্টিভিটি মেথডে তাদের ডেপ্রিসিয়েশন দরে ওয়ান বাস ওয়াজ পার্সেড অন জানুয়ারি 1 2010 2010 সালের জানুয়ারির 1 তারিখে একটি বাস ক্রয় করা হয়েছে তার ক্রয় মূল্য হচ্ছে 1,28,000 টাকা ওভার ইটস 4 ইয়ার ইউজফুল লাইফ এবং এটার আনুমানিক যে আয়ুষ্কাল সেটি হচ্ছে 4 বছর দ্য বাস ইজ এক্সপেক্টেড টু বি ড্রাইভেন এই বাসটি চালানো হবে 1,00,000 কিলোমিটার 1,00,000 কিলোমিটার এই বাসটি চলবে সেলভেজ ভ্যালু ইজ এক্সপেক্টেড টু বি টাকা হচ্ছে 8,000 সেলভেজ ভ্যালু হচ্ছে 8,000 টাকা তাহলে আমরা ক্রয় করেছিলাম 1,28,000 টাকা দিয়ে এবং সেটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 8,000 টাকা আর ড্রাইভেন হচ্ছে করা হবে কত কিলোমিটার অর্থাৎ টোটাল যে প্রোডাকশন আর এখানে কিন্তু প্রোডাকশন না যেহেতু এটা একটা গাড়ি এই গাড়িটা কত কিলোমিটার চলবে সেটা হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি হচ্ছে 1,00,000 কিলোমিটার কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট প্রতি অবচয়ের পরিমাণ কত হবে আর সেটা আমরা নির্ণয় করবো তারপর প্রিপেয়ারিং এ ডেপ্রিসিয়েশন শিডিউল এজিউমিং অ্যাকচুয়াল মাইলেজ ওয়াজ এখন আমার প্রকৃত যে উৎপাদন এখানে তো গাড়ি চলবে তো উৎপাদন হবে না সেই অ্যাকচুয়াল মাইলেজ কত পরিমাণ এটা চলবে সেটা 2011 সালে হচ্ছে 16,000 2012 হচ্ছে 32,000 2013 হচ্ছে 25,000 অ্যান্ড 2014 হচ্ছে 15 কিলোমিটার চলবে তার মানে হচ্ছে আমাদের কথা হচ্ছে যে উৎপাদনের দেওয়া একক দেওয়া থাকবে উৎপাদনের পরিমাণ প্রকৃত উৎপাদন দেওয়া থাকবে তার সাথে আমাদের অবচয়ের হার দিয়ে গুণ করতে হবে আর এখানে যেহেতু একটি গাড়ির কথা বলা রয়েছে সুতরাং গাড়িটি কত কিলোমিটার চলবে সেটা হচ্ছে টোটাল যেই অ্যাক্টিভিটি সেটি হচ্ছে 1,00,000 কিলোমিটার আর প্রতি বছর কতটুকু যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে অর্থাৎ অ্যাকচুয়াল যেই মাইলেজ সেটা প্রশ্নে দেওয়া রয়েছে 2011 সালে 26,000 2012 সালে 32,000 কিলোমিটার যাবে 2013 সালে যাবে 25,000 কিলোমিটার 2014 সালে যাবে 17,000 কিলোমিটার এভাবে এই গাড়িটি চলতে থাকবে তো আমাদের প্রথম যে কাজটি সেটা হচ্ছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট প্রতি বছর অবচয়ের পরিমাণে হার নির্ণয় করতে হবে তার যে সূত্র সেটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন তো এখানে আমাদের টোটাল প্রোডাকশন বলতে টোটাল যেই মাইলেজটা সেটা দিয়ে ভাগ হবে তাহলে কস্ট অফ অ্যাসেট প্রশ্ন ছিল 1,28,000 টাকা আর সেলভেজ ভ্যালু হচ্ছে 8,000 টাকা আর টোটাল প্রোডাকশন হচ্ছে 1,00,000 কিলোমিটার এবার এই 1,00,000 থেকে যদি 1,28,000 থেকে যদি 8,000 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগ ফল হবে 1,20,000 1,20,000 কে যদি 1,00,000 দিয়ে ভাগ করি তাহলে ইউনিট রেট অফ ডেপ্রিসিয়েশন হবে 1.2 টাকা যা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট সেটা আমরা পড়লাম দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলা হয়েছে ইউনিট মেথড অথবা প্রোডাকশন মেথড যেটি সেটা আমরা খেয়াল করি যেই সকটি করতে হবে প্রথম হবে ইয়ার তারপর হচ্ছে কস্ট তারপর হচ্ছে প্রোডাকশন ইয়ার এটা হচ্ছে প্রতি বছর যেই মাইলেজটা সেই মাইলেজটা এখানে বসবে তারপর হচ্ছে প্রোডাকশন পার ইয়ার অর্থাৎ প্রতি যেই ডেপ্রিসিয়েশন হবে সেটি হচ্ছে 1.2 সেটি এখানে তারপর হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সেটা কিভাবে এই 26,000 কে 1.2 দিয়ে গুণ করতে হবে গুণ করলে এটা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের পরিমাণ নির্ণয় হবে এবার একুমুলেটিভ ডেপ্রিসিয়েশন এটা খুব সহজ ডেপ্রিসিয়েশন গুলো আমরা ক্রমান্বয়ে যোগ করে যাব সেটি হচ্ছে একুমুলেটিভ ডেপ্রিসিয়েশন আর বুক ভ্যালু হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা থাকবে বিগিনিং ভ্যালু সেই বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে আমাদের বুক ভ্যালুটা চলে আসবে তাহলে প্রথম 1-1-2011 সালে সেই সম্পত্তির ক্রয় মূল্য ছিল হচ্ছে 1,28,000 টাকা 1,28,000 টাকা 31 ডিসেম্বরেই নরমালি আমাদের অবচয়টা ধরা হবে সেজন্য 31-12-2011 1,28,000 ইয়ার প্রোডাকশন এটা আমরা প্রশ্নে দেওয়া ছিল সেটা এখানে জাস্ট লিখে রাখবো কিভাবে সেটা হচ্ছে 2011 সালে হচ্ছে 26,000 তারপর 2012 সালে হচ্ছে 32,000 2013 সালে হচ্ছে 25,000 এটা হচ্ছে মাইলেজ ইউনিটটা আর 2014 সালে হচ্ছে 17,000 আর কস্ট যেটি সেটা কিন্তু আমাদের শুরুতে যা ছিল প্রতি বছর কিন্তু একই রকম থাকবে আর
প্রোডাকশন পার ইউনিট যেটা আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে বের করেছিলাম, 1 টাকা 2 পয়সা, সেটা 1.2 টাকা, সেটা আমরা এখানে লিখব। এবার এই 26,000 কে 1.2 দিয়ে গুণ করলে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের হবে। 26,000 কে যদি 1.2 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 31,200 টাকা। আবার 32,000 কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 38,400 টাকা। এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দ্বিতীয় বছরের। তৃতীয় বছরের 25,000 কে যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে 30,000 টাকা হবে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তারপর 17,000 প্রোডাকশন ইয়ার, 17,000 কে 1.2 দিয়ে গুণ করলে 20,400 অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 31,200 এর সাথে 38,400 যোগ করলে হবে 69,600 সাথে 30,000 যোগ করলে হবে 99,600 সাথে 20,400 যোগ করলে হবে 1,20,000 টাকা। এটা হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর বুক ভ্যালু যেটা আমরা সেটা যেটা নির্ণয় করি সেটা হচ্ছে 1,28,000 টাকা থেকে 31,200 বিয়োগ করলে হবে 93,800। আবার 1,28,000 থেকে যদি 69,600 টাকা বিয়োগ করা হয় তাহলে হবে 58,400। আবার 1,28,000 থেকে যদি 99,600 বিয়োগ করা হয় তাহলে বিয়োগ করলে হবে 28,400। এরপর 1,28,000 থেকে যদি আমি 1,20,000 মাইনাস করি তাহলে বিয়োগ করলে হবে 8,000 টাকা, যেটা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে সেলস ভ্যালু 8,000 টাকা। সেটা আমরা এখানে দেখলাম যে আসলে সেলস ভ্যালু 8,000 টাকা হয়। তো এই প্রবলেমটিতে আমাদের সরলরৈখিক পদ্ধতির সাথে অনেকটাই মিল রয়েছে, তবে এখানে আমাদের যে বাড়তি যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অ্যাকচুয়াল যে প্রোডাকশন থাকবে সেটার সাথে রেট অফ ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ করে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হয়। তাহলে এইটা প্রবলেমটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি প্রবলেম হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে, সেটা তোমরা বাসায় করবে। এই প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে হোমওয়ার্কটিও তোমরা বাসায় করতে পারবে। On 1st January 2010, a new machine was purchased at Taka 1 lakh. Total estimated production of the machine is 80 units. তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে 18 ইউনিটস। দ্য প্রোডাকশন উইল বি এট ফার্স্ট ইয়ার হচ্ছে 10,000 ইউনিট, সেকেন্ড ইয়ার হচ্ছে 40,000 ইউনিট, থার্ড ইয়ার হচ্ছে 10,000 ইউনিট, আবার ফোর্থ ইয়ার হচ্ছে 20,000 ইউনিট। The salvage value of the machine is estimated taka 20,000. তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণটা যদি বের করতে চাই কিভাবে বের করতে হবে, সম্পত্তির ক্রয়মূল্য, ক্রয়মূল্য হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 থেকে 20,000 টাকা মাইনাস করতে হবে। মাইনাস করলে হবে কত টাকা, 80,000 টাকা। এই 80,000 টাকাকে ভাগ করতে হবে টোটাল যে প্রোডাকশন সেই 80,000 দিয়ে, তাহলে ডেপ্রিসিয়েশন রেট হবে 1 টাকা পার ইউনিট। এটা প্রথম যে কাজ সেটি করলাম। তারপর শো দা ডেপ্রিসিয়েশন ফর 4 ইয়ার্স, 4 বছরের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে, যে রেট বের করলাম সেই রেট দিয়ে আমরা গুণ করব। প্রথম বছর 10,000 গুণ 1 টাকা 10,000 টাকাই হবে। তারপর 40,000 গুণ 1 টাকা 40,000 টাকা হবে। তারপর 10,000 গুণ 1 টাকা 10,000 হবে, এবং 20,000 গুণ 1 টাকা 20,000 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো তোমরা আমরা যেভাবে আগের প্রবলেমটি শিডিউল দিয়ে করেছি ডেপ্রিসিয়েশন, তোমরাও চেষ্টা করবে ডেপ্রিসিয়েশন শিডিউল দিয়ে তৈরি করতে, তাহলে এই শেষ বছরে এসে সেলস ভ্যালুটা দেখা যাবে। আশা করি তোমরা এই হোমওয়ার্কটি বাসায় করতে পারবে। আর যদি এই প্রবলেমটি হোমওয়ার্ক করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় বা বুঝতে যদি না পারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, ফেসবুকে কমেন্টস করে জানাতে পারো, অথবা আমাদের মেসেঞ্জারে গ্রুপে তুমি তোমার প্রবলেমের কথা লিখে শেয়ার করতে পারো, অথবা সরাসরি ফোন করেও তোমার প্রবলেমের কথা জানাতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।